এই প্রতিনিধি দল এবার প্রথমে বিরোধী দলের সাথে দেখা করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু দেখা করেননি। অধ্যাপক ইউনুস তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে গণতান্ত্রিক আন্দোলনে বা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মালেক ভাই যেটা ভোটের আগে বলেছিলেন, দেখেন আপনি যে কথাটা বলছেন, তারপরে এখানে আছেন আমাদের কল্যাণ পার্টির যারা জনগণের কল্যাণ না করে নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে ব্যক্তিগত কল্যাণকে প্রাধান্য দেওয়াতে জাতি যে সংক্ষুব্ধ, জাতি বঞ্চিত, জাতি যে গণতন্ত্রহীনতার দিকে যাচ্ছে, তাদের এই যে স্বার্থবাদীর একটি চিন্তা চেতনা থেকে সেই কল্যাণ পার্টির মহাসচিব এখানে আছেন, উনিও নিশ্চয়ই বলবেন। ওনাদের অতিরিক্ত মহাসচিব আজকে ব্যক্তিতান্ত্রিক রাজনেতা বা ব্যক্তি সুবিধার জন্য অভিযোগ তুলে উনি পদত্যাগ করেছেন, বলেছেন আরো 10-15 জন পদত্যাগ করবে। রাজনীতিতে যখন নীতি নৈতিকতা ভ্যালুজের অভাব থাকে তখন এই ঘটনাগুলো ঘটে। আজকে কেন ঘটে শুধু এতটুকু বলি যে মধ্যবর্তী নির্বাচন হবে কি হবে না, এটি বোধহয় একটি প্রি ম্যাচিউর্ড ডেলিভারি হবে আমার আর কি। তবে মাহমুদুর রহমান মান্না সাহেব আজকে এই কথাটা বলেছেন এবং আমাদের আমাদের গোলাম মোল্লা রনি তেনার একটা বিশ্লেষণ আমি দেখলাম যে সরকারের প্রতি এক ধরনের সরকারের প্রতি ঝড় বয়ে যাচ্ছে এই প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করার জন্য। কারণ আমাকে একটু কয়েকটা জিনিস একটু অবাক করেছে যে এই প্রতিনিধি দলটি বেশ বড়, বিভিন্ন সেক্টরের লোকজন। মজার ঘটনা হলো তারা এসেই বাংলাদেশের অন্যতম বিরোধী দল, প্রধান বিরোধী দল, যদিও যদি আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলেন তাহলে তারা কিন্তু বিরোধী দল নয়, আবার সিদ্দিক ভাই বলবেন পরে, বিরোধী দল জাতীয় পার্টি। কিন্তু একটি অদ্ভুত ঘটনা যেটা আমি খুঁজে পাই না, যে আসলে বিরোধী দল তো তারাই যাদের সাথে সরকারের নীতিগত একটা বিরোধ থাকে, কর্মকাণ্ডগত একটা বিরোধ থাকে, সমালোচনা থাকে, কিন্তু জাতীয় পার্টিকে গত 14 বছরে সরকারের সাথে কোনো প্রকারের ন্যূনতম কোনো ইস্যুতে কোনো ন্যূনতম বিরোধ আছে এটি কিন্তু মানুষ দেখে না, জাতি দেখে না, যার কারণে এই ক্লাউনদেরকে বা এই পার্টিদেরকে মানুষ আর বিশ্বাস করে না। এরা সরকারের ছত্রচ্ছায়ায় গণতন্ত্রকে গণতন্ত্রের বিকাশমান যাত্রাকে একেবারেই কণ্ঠরোধ করার জন্য সরকারের ক্রীড়ানক হিসেবে যে ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু ইতিমধ্যেই সমাজে ধিক্কৃত হয়েছে এবং বিতর্কিত হয়েছে। মাঠের অন্যতম বিরোধী দল কিন্তু বিএনপি, হয়তো বলা যাবে যে বিএনপি তো বিরোধী দল না, তারা নির্বাচনে যায় না। দেখেন বিএনপি যে মাঠের অন্যতম বিরোধী দল তার সবচেয়ে বড় প্রমাণ হলো সকাল দুপুর বিকেল রাত্রি আপনি সরকারের মন্ত্রীদের বয়ান যদি শোনেন তাহলে প্রত্যেকের মুখেই শুধু বিএনপি 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 বিএনপি। আজকে রেজভী আহমেদ সাহেব বলতেছিলেন যে বোধহয় অল্টারনেটিভ মুখপাত্র বা স্পোকম্যান হলো ওবায়দুল কাদের সাহেবকে, উনি হাস্যরস করে বলতেছিলেন যে উনি ওনার দলের কথা না বলে বা জাতির যে সমস্যা সেই সমস্যাগুলোর কথা না বলে উনি সারাক্ষণ বিএনপি কি পাইলো বিএনপি কি পাইলো না এই কথাগুলো নিয়ে উনি মত্ত থাকেন। তার মানে হলো যে অন্ধকারে যখন আপনি একা একা হাঁটবেন তখন বাতাসের শব্দ কিন্তু আপনার ভয় মনে হয়, আপনি তখন কিন্তু জোরে জোরে গান গান বা জোরে জোরে শব্দ করেন। আমার কেন জানি মনে হয় যে বিএনপির যে এই যে নীরবতা বা বিএনপির যে নেতৃত্বের যে এক ধরনের সফলতা, যদিও দৃশ্যত মাঠে কিন্তু এখন এক ধরনের কি বলবো আপনি নীরবতা পালন বিরাজমান, যে হাজার হাজার মানুষ মামলায়, এটা এতদিন আমরাই বলতাম, আমেরিকা সেদিন বলেছে যে কথা আমি আসবো, সেই জায়গায় থেকে কিন্তু ওবায়দুল কাদের সাহেবদেরকে ভয় পেয়ে গেছে। এবং আমার যেটা মনে হয় আর কি, যদি বলুন অন্ধকারে যখন একা মানুষ হাঁটে বাতাসকে ভয় পায়, তারপরে একটু ছোট্ট শব্দটাকে ভয় পায়, সরকারি দলের এই সমস্ত মন্ত্রীরা সেরকম কোনো ভয় পেয়ে কথাই কথাই এই বিএনপি কে নিয়ে ভুলভাল কিছু বলেন কিনা সেটা কিন্তু একটু ভেবে দেখার সময় বোধ হয় রাজনীতিতে এসেছে। দুই নম্বর যেটা হলো যে আমি যেটা কেন ছোট করে বলবেন, আমরা আরেকটু ছোট করে ছোট করে বলছি আজকে বলেছেন, তিনি বলেছেন যে বাইডেনের সাথে বিএনপির কথা তিনি এখানেও বলেছেন যে বিএনপির সাথে আসলে মার্কিন প্রতিনিধি দলের কি কথা হয়েছে, সেটিকে যদি যৌক্তিক একটা জায়গায় নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাছে যে লেখা চিঠি সেটিকে তিনি যুক্ত করেছে, এবং এই দুটি মিলালে যেটা আসে সেটা হলো সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার ব্যাপারেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। শেষ কথা, তারা যা বলে গেছেন তাতে তো বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই। এই চিঠিটার কাজ যখন প্রমাণ করে যে আসলে সরকারের সাথেই সম্পর্ক উন্নয়নের জন্যই এই প্রতিনিধি দল এসছে, এখান থেকে বিএনপির সরকার পতন, সরকারের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এমন কোনো বিষয় তারা খুঁজে পাননি বা সরকার খুঁজে পাননি, তাহলে আশাবাদী হওয়ার কোথায় আপনি দেখলেন বিএনপির আশাবাদী হওয়ার কোনো তথ্য আছে? না, আমি তো বিএনপি কে আশাবাদী হলো না নিরাশা হলো এটা নিয়ে আমি কোনো আলোচনাই করতে যাই। এদেশের মানুষ না, কিন্তু এরকম কথা তো আসছে যে হ্যাঁ
না, আমি একটু সাথে আমি একটু দেখা বলি করেছে, সুতরাং একটা বড় আমি একটু ধরনের বলি আমি একটু বলি যে আসলে এদেশের মানুষ স্বপ্ন দেখতে চায়, আশা দেখতে চায় একটি গণতান্ত্রিক বাংলাদেশের। বিএনপি রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করছে, যে কিন্তু যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না, বা অধিকাংশ মানুষ এই প্রচলিত ভোট ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্রে গেল না, সেটি হলো শঙ্কার জায়গা এবং আতঙ্কের জায়গা, যে আমরা দেশটাকে আস্তে আস্তে রাজনীতি বিমুখ করছি কিনা। আমি ছোট করে আপনাকে আমি একটা কথা বলি, যে এবারের সংসদে 67% হলো যে বিজনেসম্যান, ফুল টাইম পলিটিশিয়ান। আমার সিদ্দিক ভাই, বড় ভাই, দীর্ঘদিন আমরা শুনি যে উনি বগুড়া সারাগান দিয়ে সোনাতলায় উনি নির্বাচন করবেন, প্রত্যেকবার দেশ থেকে আসেন, সারা জীবন পোড় খাওয়া রাজনীতিবিদী, উনি নমিনেশন পান না। এমন ব্যক্তি নমিনেশন পান যিনি একদিনও আওয়ামী লীগের রাজনীতি করেননি, ওনার হাজবেন্ড আওয়ামী লীগ করতেন, কিন্তু উনি আওয়ামী লীগ করছেন বলে আমার অন্তত জানা নাই, কারণ একই জেলার মানুষ আমি। এরকম হাজারো এক্সাম্পল দেওয়া যাবে। প্রশ্নটি হলো যে আলোচনায় যারা আসলো, কি আলোচনা হলো আমরা তো জানি না, বিএনপি মুখ খোলেনি। এই বিএনপির মুখ খোলা না নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা সরকারি দলের মধ্যে কাজ করছে। কিন্তু মজার ঘটনা দেখেন আপনি, বিএনপি নীরব, কিন্তু আমেরিকা কেন তাদের এক্স হ্যান্ডেলে যে কথাগুলো বলল, সেই কথাগুলো কিন্তু বিএনপির পক্ষে বলেছে আমি মনে করি না, বরং সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে, যে হাজার হাজার মানুষ মামলায় জর্জরিত, এই কথাটা তারা বলেছে। আর আপনি যেটা বললেন যে কাজ করার বিষয়ে আশাবাদী সরকারের সাথে, আচ্ছা উগান্ডার প্রতি দীর্ঘমেয়াদী একটা স্যাংশন আছে আমেরিকার, আপনি জানেন, তাদের সাথে কি আমেরিকা কাজ করছে না? কাজ করছে তো। নাইজেরিয়ার সাথে দীর্ঘমেয়াদী স্যাংশন আছে, নাইজেরিয়ার সাথে কাজ করছে না? এবং বাইডেন সাহেবের চিঠির মধ্যে এই সরকারকে অভিনন্দন জানানো, যদি অভিনন্দন জানানো না জানাকে আমি খুব গুরুত্বপূর্ণ, একেবারেই গুরুত্বপূর্ণ মনে করি না। প্রশ্নটি হলো সাধারণ মানুষের পারসেপশন কিন্তু এই ভোট নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু তৈরি হয়েছে। আমি যে কথাটা বলছিলাম, যে দেখেন রাজনীতি শূন্যতা, এবং রাজনীতিতে যখন নীতি নৈতিকতা যখন বিবর্জিত অবস্থায় থাকে, তখন সেটি নিয়ে আপনি স্বপ্ন দেখবেন কেন, আশাই দেখবেন কেন? আজকে রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। 17 বছর বিএনপির রাজনীতির বাইরে, ক্ষমতার বাইরে, তাদের মাঠে টিকে থাকাই ভার। সেদিন একজন মন্ত্রী বললেন, সম্ভবত ওবায়দুল কাদের সাহেব, যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির জন্য বিএনপির এখানে উস্কানি আছে। মানুষ বিশ্বাস করে না এই সমস্ত কথা, এগুলো সেই ভয় জায়গা থেকে। আমি শুধু বলি, রাজনীতি যদি নীতি নৈতিকতার জায়গা থাকতো, এবং যদি বিবেক বিবর্জিত রাজনীতিবিদ যদি রাজনীতিতে না আসতো, তাহলে বোধহয় আমাদেরকে আজকের এই গণতন্ত্রহীন বাংলাদেশ বা সংকুচিত গণতন্ত্রের বাংলাদেশ কিন্তু দেখতে হতো না। আমার আমরা বলি স্বাধীনতার চেতনার কথা, স্বাধীনতার মূল্যবোধের কথা, কোনো অসুবিধা নাই, আমরা স্বাধীনতার চেতনা মূল্যবোধের বাংলাদেশই দেখতে চাই। কিন্তু প্রশ্নটি হলো, আপনি যদি ইতিহাস যদি কাটেন, আজ থেকে যদি 53 বছর আগে যদি আপনি যান, তাহলে স্বাধীনতা শেষ করবে সংগ্রামের মূল চেতনা হলো বহু দলীয় গণতন্ত্র, বহুমাত্রিক আপনি এখন গণতন্ত্র, আমার যে মূল শিরোনাম বহুশক্তিয় আমি দিয়েছি, গণতন্ত্র। আপনি কি মনে করেন কিনা যে মার্কিন প্রতিনিধি দল এসে আসলে সরকারকে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ দিয়েছে বা দিতে পারে, এমন আমি সম্ভাবনা কি আপনি যেটা দেখেন? আমি যেটা আমি যেটা মনে করি যে যেহেতু এই নির্বাচনটি সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি, পার্টিসিপেটরি হয়নি, এই জন্য আমেরিকা তাদের অবস্থান থেকেও সরেনি, সরার কথাও নয়। মধ্যবর্তী নির্বাচন হোক আর যেটাই হোক, যে কোনো ফর্মে সরকারকে একটা সুস্পষ্ট মেসেজ তারা দিয়েছে বলে এটা আমার পার্সেপশন, আমি ধারণা করতে পারছি, যেহেতু ওই মিটিং এ আমি ছিলাম না, হয়তো এই ধারণা প্রকাশিত হওয়ার জন্য আরো কয়েকটা দিন সময় লাগবে। তবে এবার একটি আরেকটি সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে, এই প্রতিনিধি দল এবার প্রথমে বিরোধী দলের সাথে দেখা করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু দেখা করেননি কেন। এবং 2 নম্বর কথা, এই প্রতিনিধি দল চলে যাওয়ার পরে পিটার হাস সাহেব একটু অ্যাক্টিভ দেখা গিয়েছে ওনাকে, এবং উনি নির্বাচনের আগে ইন্ডিয়াতে গিয়েছিলেন তাদের কাউন্টার পার্টের সাথে কথা বলার জন্য, এবার উনি গিয়েছেন সিঙ্গাপুরে। এবং আপনারা জানার কথা, এই সাবকন্টিনেন্টে সিঙ্গাপুরের ঘাঁটি বা সিঙ্গাপুরে যে আমেরিকান বেস, সেখানে পলিসি মেকাররা, বড় বড় এবং ঊর্ধ্বতন পলিসি মেকাররা সেখানে অবস্থান করে। আমি জানি না সেখানে বাংলাদেশ নিয়ে কি কথা হবে, কি নীতি পলিসি নিয়ে অগ্রসর হবে, তবে এই দুটি জিনিস, বিএনপির সাথে প্রথমত সাক্ষাৎ, 2 নম্বর এই বিএনপির অগণিত নেতাকর্মী জেলখানায় সেটি বলা, তারপর 3 নম্বর হলো যে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, তারপরে আমেরিকায় যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখ সাক্ষাৎ না করা, সর্বোপরি অধ্যাপক ইউনুস তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে গণতান্ত্রিক আন্দোলনে বা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মালেক ভাই যেটা ভোটের আগে বলেছিলেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে আজকে বিরোধী দল যারা এই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করছে, তারা যদি এক ছাতার নিচে না আসতে পারে, এক শামিয়ানার নিচে না আসতে পারে, বিচ্ছিন্ন জায়গায় যদি যদি তারা যদি আন্দোলন করে, সেই আন্দোলনের সফলতা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। একটি ছোট্ট কথা বলি, আপনি এই কয়েকটি বিষয়কে ঘিরে আপনার আপনার সংশয় এবং মানে আপনার না যে একটু একটু শুনেছেন বা আমরা যে একটা শুনছি একটা সেটি সংশয়ের বাস্তবতাকে আপনি ধরে, আপনাকে অনেক একটা ধন্যবাদ। একটা কর একটা কর একটা একটা একটা
আমি শুধু এতটুকু বলি যে ডিসঅর্গানাইজ মাইনরিটি ইজ মোর পাওয়ারফুল দেন অর্গানাইজ মাইনরিটি ইজ মোর পাওয়ারফুল দেন ডিসঅর্গানাইজ মেজরিটি। বিএনপির হাজারো কর্মী আছে, জামাতের কর্মী আছে, কিন্তু এগুলো যদি ডিসঅর্গানাইজ থাকে, সেই ডিসঅর্গানাইজ কর্মী দিয়ে এই যে কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, তাকে মোকাবেলা করা কিন্তু কঠিন হবে। আমি মালিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে ওই জি যদি আপনাকে ধন্যবাদ। সত্যি জি গণমানুষ আসলে বলতে চাচ্ছে তারা ডিসঅর্গানাইজড, এই কারণে তারা একটু লেস পাওয়ার। জি আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল মামুন।